এই শোনো, আজকে বাজারে যা 2 কেজি মাপের একটা ইলিশ মাছ কিনে আনতেই হবে। টাকা কনে বাবু, যে টাকা হাতে ছিল সব তো ব্যাংকে জমা রাখছি। টাকা কই পাবো মানে? প্রতিদিনের বাজার করার টাকা কি আমার বাপে দিবি? ডাইল আর শুটকি মাছ রাখা আছে, ওই সব দিয়েই চালায় নাও না আজকে। ডাইল আর শুটকি রাখতে যে মশলা লাগে সেইগুলো কে কিনে দিবি? কিছুই তো নাই। তালিবারে ডাউল বত্তা করো শুধু। না আর সহ্য করা গেল না, তোর মতো কিপ্টের সাথে আর সংসার করতে পারলাম না, তুই শুধরাবি নি। কি বাপের বাড়ি চলে যাবা? গুড ডিসিশন, চলে যাও, কয়েকদিন ভালো মন্দ খায় আইসু, আমি সুযোগ পালি ঘুরি আসবো। না খাটাস কোথাকার একটা, এবার বাপের বাড়ি গেলে চিরদিনের জন্য যাব। বাহ আরো ভালো, আমার খরচ বাঁচি যাবি, বউ তার বাপের বাড়ি খাবি, আর আমি মাঝে মধ্যে বউরে দেখি আসবো, চমৎকার তো ব্যাপারটা। বউ বাপের বাড়ি গেছে কয়েকদিন হইল, বাপ ছিলাম গেছে যাক, কয়দিন পর নিজেই চলে আসবি, রাগ করি এই কয়দিন ফোনও দিলাম না, বাপ ছিলাম ফোন সে নিজেরতেই দিবি, কিন্তু 3 দিন পার হয়ে যায় বউ এবারও ফোন দেয় নাই, আজকে 4 দিন হতে চলল বউ বাপের বাড়িতে গেছে, যাই আজকে শ্বশুর বাড়িতে ঘুরি আসি, আর শ্বশুরের টাকায় কেনা ভালো মন্দ খাবার দাবারও খায় আসি। আম্মা কেমন আছেন? ভালো আছি। শাশুড়ি দেখি মুখটা পুরা ভাতের মতো করে বানায়া আমার দিকে তাকায় আছে, আমি তো উনার সাথে কোনো বিয়াদুবি করি নাই, তালি পারে উনি এমন ভাবে তাকায় কেন? মনে হয় উনার মিজাজ হয়তো খারাপ। এ কি, শ্বশুর আব্বারে তো আমি এখন কিছু বলিনি, তার আগেই উনি চোখ দুটো মরা গরুর মতো বানায়া শকুনের মতো রূপ নিয়ে আমার দিকে তাকায় আছে, যেন আমি মৃত প্রাণী, কস কস করে চিবায়া খাবি। ওনার ভাব তাল তো সুবিধার মনে হচ্ছে না। শ্রদ্ধেয় আব্বা জান, কেমন আছেন? ভালো আছে। আমার বউ দেখি শুয়ে শুয়ে মোবাইল টিপতেছে, এই 7 দিন বউ তালি পারে আরামেই আছে দেখছি। বউ কি করো? এক্স বয়ফ্রেন্ডের সাথে চ্যাটিং করতেছি, ডিস্টার্ব করো না। খুব ভালো, আমিও শুরু করব রাত্রিতে, তুমি চিন্তা করো না। তুই কার সাথে চ্যাটিং করবি সেটা তোর ব্যাপার। তাই পরে যেন কাঁদিও না। আমার শ্বশুর আব্বা দেখি বারান্দায় এক কোণে রাখা চেয়ারে বসিয়ে আকিজবিড়ি ফুঁকতেছে, লোকটার এত টাকা পয়সা তবু এই আকিজবিড়ি খাবি। আব্বা এই বয়সে ভালো কিছু খান, শুধু শুধু টাকা অপচয় করতেছেন, সাথে শরীরটাও নষ্ট করতেছেন। ভালো মন্দ কিনা টাকা দিতে পারো না তুমি? টাকা দিয়ে সাহায্য এইসব চ্যাপ্টার আমার সাথে চলে না, যাই অন্য রুমে যা রেস্ট করি। বিকালবেলা শ্বশুর বাড়িতে আমার 2 শালিকা এলো তাদের স্বামীকে সাথে নিয়ে, তারা আমারে দেখি কেমন কেমন করিয়ে যেন তাকাচ্ছিল, যেন ভূত দেখতেছে। সন্ধ্যার পর শ্বশুর আব্বা তার 2 মেয়ে জামাইয়ের জন্য দামি শার্ট আর প্যান্ট গিফট করলো, কিন্তু আমারে কিছুই দিল না, বহু কষ্ট পাইছি, বহু সহ্য করে রয়েছি, কিন্তু এই অপমানের প্রতিশোধ যেভাবেই হোক আমারে নিতেই হবে। রাত্রি খাওয়ার সময়ও আমার সাথে দুর্নীতি করা হইল, শাশুড়ি আম্মা তার 2 মেয়ের জামাইকে বাটি ভরে মাংসের টুকরো প্লেটে ডালিয়ে দিলেন, কিন্তু আমারে গুনিয়ে গুনিয়ে 3 পিস দিলেন, এত বড় অপমান সহ্য করা যায় না। এরপরও ইচ্ছা করে যতটুকু পারলাম খালাম, রুচি তেমন হইল না, 3 প্লেট ভাত তো খাইছি, এবার আগে আমার বউরে টাইট দিয়ে নেই, তারপরে শ্বশুর শাশুড়িকে টাইট দেবো না। এই আমার না ঘুম ঘুম পাচ্ছে, আমি তোমার পাশে একটু ঘুমাই। নো নো, তোমার সাথে তো শোয়া যাবে না, নিচে এসো, তোর সাথে ঘুমাবো না আমি। ঠিক আছে, মেঝে তো শুলাম আমি। বউকে কেমনে জ্বালানো যায়, চাপাবাজি তো মারছিলাম এক্সের সাথে কথা বলবো, কিন্তু আমার তো কোনো কালেই ওই এক্সপেক্ট ছিল না, ওইসব প্রেম মানে টাকা খরচ, তাই আর পাওয়ারাই নাই। বউয়ের সাথে নাটক করলে কেমন হয়, মিশামিশি ফোনে কথা বলিয়ে বউরে জ্বালায়া পুড়াইয়া মারবো। হাই জান, কেমন আছো, খাইছো, চলো না কাল মিট করি, তুমি তো চাইছিলে আমরা বিয়ে করি,
বেকার ছিলাম বলে করতে পারি নাই, এবার রাজি আছি। একই কান্নার আওয়াজ ভাসিয়ে আসতেছে, নিশ্চয়ই বউ কাঁদতেছে, কিন্তু কে? বউ কাঁদো কেন, কি হয়েছে? সত্যি বলছি, আমি কারোর সাথে চ্যাটিং করিনি, তুমি যাতে জিলাস ফিল করো সেই জন্যই এমনটা করছিলাম, কিন্তু তুমি আমার ব্যবহারে না জ্বলিয়ে উল্টো আমাকে কষ্ট দিতে এক্সের সাথে কথা বলতেছো। প্লিজ তুমি এমনটা করো না, তোমার কিপটা আমি আমার সহ্য হয় না, কিপটা আমি একটু ছাড়ো। আর কিপটা আমি করবো না বউ, আমাদের ভবিষ্যতের সন্তানের জন্যই ব্যাংকে টাকা জমাচ্ছি, তাই একটু হিসাব করে চলি। ও আচ্ছা, তুমি আমাদের ভবিষ্যৎ সন্তানের জন্য টাকা জমাচ্ছো, তাহলে পরে ঠিক আছে। বউ দেখি আমার কথাই ফুটিয়ে গেছে, বউয়ের কেস খালাস, এবার শ্বশুরকে উচিত শিক্ষা দিতে হবে। ওরে বাবা রে, পেটে অনেক ব্যথা করতেছে রে। এই কি হলো তোমার, এমন করতেছো কেন? বউ সর্বনাশ হয়ে গেছে, পুরনো দিনের সেই অসুখটা শুরু হয়েছে, তিনটা ইনজেকশন নিতে হবে, 2000 টাকা লাগবে, আমি তো টাকা সাথে করে আনি নাই, তোমার বাপ মারে বলো টাকা দিতি, পরে না হয় শোধ করে দেব। আচ্ছা তুমি একটু রেস্ট নাও, আমি এখনই গিয়ে বাবার থেকে টাকা নিয়ে দিচ্ছি। আচ্ছা যাও, তাড়াতাড়ি যাও, ব্যথা বাড়িয়ে যাচ্ছে। এই যে নাও 2000 টাকা, বাবার কাছ থেকে আনিয়ে দিলাম, পরে বাবাকে দিয়ে দিও। আচ্ছা দিয়ে দেব, তুমি থাকো, আমার ডক্টরের সাথে দেখা করতে হবে। এখনই এই পেটে ব্যথা নিয়েই যাবা? কি আর করবো, ব্যথা নিয়েই চললাম, দেরি করলে আরো বাড়িয়ে যাবে ব্যথাটা। আমি তোমার সাথে যাই? আরে না না, তোমারে আমার সাথে আসতে হবে রে, আমি একাই যেতে পারবো। বউয়ের কাছে তো টাকা নিয়ে ডাক্তারের কাছে না, গিয়েছিলাম মার্কেটে শপিং করতে, শ্বশুরির জন্য শার্ট আর লুঙ্গি, আর শাশুড়ির জন্যই একটা শাড়ি কিনে ফিরতেছি শ্বশুর বাড়িতে, এবার শ্বশুর শাশুড়িকে মজা দেখাবো। শ্বশুর আব্বা আর শাশুড়ি আম্মা, এগুলো আপনাদের জন্য নেন। জামাই এসবের কি দরকার ছিল বলো, আর টাকা কই পাইলে, তোমার কাছে তো টাকা ছিল না। রাস্তায় এক বন্ধুর সাথে দেখা হয়েছিল, ওইতে 10,000 টাকা পাতাম আমি, সেই টাকা দিয়েই তো আপনার জন্য 3,000 টাকার দামের ব্যান্ডের একটা শার্ট আর 1,000 টাকা দিয়ে একটা লুঙ্গি কিনছি, আর আম্মার জন্য 6,000 টাকার শাড়ি কিনছি। তুমি আসলেই খুব ভালো জামাই। আমার কথা শুনে দুজনেই খুশিতে কবুতরের মতো কুতুর কুতুর করতেছে, আসল খেলা তো এবার শুরু হবি। এই যে এই নাও জামাই, তোমার জন্য লেটেস্ট ভার্সনের আইফোন কিনছি। জামাই তোমার তো দামি ফোন নাই, আমার মেয়ে বলল তোমার যেন একটা ফোন কিনে দেই, এই জন্যই ছোট জামাইকে দিয়ে ফোনটা কিনালাম, চমকে দিলাম তোমারে, ফোনটা নিশ্চয়ই তোমার পছন্দ হবে। পছন্দ না হওয়ার উপায় আছে, 20,000 টাকা দামের ফোন পালি কে না খুশি হবি? কি বলো জামাই, ছোট জামাই তো আমার 46,000 টাকা নিল, আলি পারে 26,000 টাকা সে মারিয়ে দিছে। এই যে ছোট জামাই, তোমারে আমি দিলাম 46,000 টাকা, আর তুমি কেনা বড় জামাইয়ের জন্য 20,000 টাকার ফোন কিনে নিয়ে আস? না মানে আব্বা এতে দামি ফোন পাই নাই, কথা আমি আপনারে বলতে আইছিলাম, তার মধ্যে আপনি বলিয়ে ফেললেন, বাকি টাকাগুলো কনে। এই যে বাবা, বড় জামাই এই ফোনটা আমার মেয়েরে দিয়ে তুমি এই 26,000 টাকায় আরেকটা কিনে নিও, ঠিক আছে? আব্বা এই টাকায় কি ভালো ফোন হয় নাকি? আমি কাল সকালে না হয় আরো 10,000 টাকা তোমারে দেব না, তালি পারে হবি তো? না হলি আর কি, আমি না হয় কিছু পুরায় নেব না। শোনো তিন জামাই, আমি সিদ্ধান্ত নেছি, তিন মেয়ের নামে আমার সম্পত্তি যা আছে লিখে দেব, তবে সমান ভাগে না, যে জামাই প্রমাণ করবি যে আমারে বেশি ভালোবাসে তারে সম্পত্তি বেশি দেব,
ভালোবাসার প্রমাণ কেমনে করবা সেটা তোমরাই জানো। এটা অবশ্য খুব ভালো সিদ্ধান্ত নেছেন বাবা। বড় ভাইয়ের সাথে আমি একমত। আব্বা, খুব সস্তায় একটা জমি বিক্রি হচ্ছে, কিনবেন নাকি? কি পরিমাণ জমি, কত দাম? 2 বিঘা, মাত্র 10 লক্ষ টাকা। অথচ এমন জমির দাম পড়তে 25 লক্ষ টাকা। আপনি চালি পারে কালকে জমির মালিকের সাথে দেখা করতে পারেন। আচ্ছা জামাই, চালি পারে কালকেই চলো, জমি দেখে আসি। ঠিক আছে আব্বা, কাল সকালেই যাব। হ্যালো বন্ধু শুভ, তোমারে একটা হেল্প করতে হবি। কি হেল্প? তোকে একটা ভুয়া দলিল বানাতে হবি, সাথে জমির মালিক সাইজে আমার শ্বশুরের সাথে তোরে দেখা করতে হবি, সেই জমিতে বসে আমরা আলাপ করব। ঠিক আছে দোস্ত, ব্যবস্থা হয়ে যাবে। চাচা, জমি পছন্দ কি হয়েছে আপনার? হ বাবা, জমি আমার পছন্দ হয়েছে। তা বাবা, জমির দলিলটা যদি দেখাইতে। এই নেন চাচা জমির দলিল। উকিল সাহেব, দলিলটা দেখে বলেন তো সব ঠিক আছে কিনা। চাচা সব ঠিক আছে, আপনি জমির বায়না করতে পারেন। সব ঠিক আছে যখন, তালি পারে এই নাও 8 লক্ষ টাকা, এটা জমির বায়না টাকা, বাকিটা জমির দলিল করার দিন দেব না। ঠিক আছে চাচা, আপনি বাকি টাকা জমির রেজিস্ট্রেশন করার দিন দিন। এই নে তোর শ্বশুরের 8 লক্ষ টাকা। এই যে ধর, 10,000 টাকা আছে এই জায়গা, 5,000 তোর আর বাকি 5,000 উকিল সাহেবের। আরে পাগল, আমার টাকা লাগবি নে, বন্ধু হিসেবে বন্ধুর যদি উপকারে না আসি তালে পারে কেমন বন্ধু হলাম? তুই উকিল সাহেবকে তার টাকাটা দিয়ে দে। ভুয়া জমির দলিল তো আপনার শ্বশুরকে সঠিক বলে দিলাম, পরে আবার আপনার শ্বশুর কোনো সমস্যা করবি না তো? আরে আমি আছি না, আপনি নিশ্চিন্তে বাড়ি যান, আমি ব্যাপারটা দেখতেছি। হ্যালো আব্বা। জামাই, তুমি রাত্রি আমাদের বাড়িতে আইলে না যে, তোমারে নিয়ে জমিটার ব্যাপারে কথা বলার ছিল। আব্বা, আমি তো সন্ধ্যাবেলায় আমাদের বাড়িতে চলে আইছি। আর আব্বা, এটা তো হতেই পারে না যে আপনি আপনার বড় মেয়েকে সবার চেয়ে কম সম্পত্তি দেবেন। আমি হিসাব করছিলাম খুব বেশি হলে 5 লক্ষ টাকা দেবেন, কিন্তু এটা তো আমি মানতে পারিনি। এই জন্যই জমি করায় নাটক করিয়ে আপনার তে 8 লক্ষ টাকা খসালাম। রাগ করিয়েন না, টাকাগুলো আপনার মেয়ের নামে ব্যাংকে রাখছি। কি বললে তুমি জামাই? তুমি আমার সাথে এটা করতে পারলে? ওরে আল্লাহ রে, আমার কি সব বোনাস করলো রে।